সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ আরামবাগ থানার অন্তর্গত মায়াপুর গ্রাম পঞ্চায়েতের সুজনিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না চলাকালীন অগ্নিকাণ্ড। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ থানার আইসি বরুণ কুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও আরামবাগ বিডিও অফিস থেকে জয়েন্ট বিডিও সব্যসাচী দাস, বিডিও কৌশিক ব্যানার্জি ঘটনাস্থলের খবর পেয়ে দ্রুত ছুটে যান। প্রাথমিকভাবে জানা গেছে রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে থাকতে পারে। দেখুন বিস্তারিত। খবর পাই এখানে গ্যাস ওভেন থেকে একটা ছোটো আগুন লাগে, গ্যাস ওভেনেই মানে আই মিন গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। সেইটা শুনে আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে বলি, ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে এসছেন, আপনারা এসছি, আইসি সাহেব নিজেও এসছেন। আসার পরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে আগুন জ্বলছিল তখন পর্যন্ত, এবং ফায়ার ব্রিগেড এসে সেটাকে পুকুরের জলে নিয়ে গিয়ে তারপরে নেভানো হয়। সেটা নিভে গেছে, এখন বর্তমানে পরিস্থিতি কোনো সমস্যার কিছু নেই। কী থেকে হয়েছিল, কীভাবে হয়েছিল এখন দেখা হবে, কীভাবে হয়েছিল সেটা আমরা দেখার পরে আমরা বলতে পারবো। তার আগে রান্নার গ্যাস কিছু রান্না করা হচ্ছে? হ্যাঁ, ওটা রান্নার গ্যাস, এখানে যে মিড ডে মিল রান্না হয় তার গ্যাস। হেডমাস্টারমশাই এখানে আছেন, উনি সেখানে ছিলেনও যখন প্রথম ঘটনা ঘটে। উনি ইআই সাহেবকে জানান এবং ইআই সাহেব আমাদেরকে জানানোর সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিই। ব্যবস্থা অনুযায়ী আমরা আগুন নিভে গেছে এবং বর্তমানে পরিস্থিতিতে কোনো সমস্যা হয়নি, কোনো আদার্স কোনো রকম অঘটন ঘটেনি, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। যাই হোক, যেটা হয়েছে সেটা নিয়ে আমরা দেখবো যে কী কারণে হয়েছিল এবং পরবর্তীকালে তার স্টেপ নেওয়া হবে। কটা নাগাদ হয়েছে? জাস্ট আমরা আধ ঘন্টা আগে খবর পেয়েছি, আশা করি সঙ্গে সঙ্গে উনি আমাদের খবর দিয়েছেন, অতএব আধ ঘন্টা 35 মিনিটের ব্যাপারে। আমি জয়েন ভিডিও সব্যসাচী দাস। হুট আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস কালীপুর রেলব্রিজের কাছে। ঘটনাটা বলতে ওই গ্যাসের সাইড থেকে মানে সিলিন্ডারের সাইড থেকে আর কি একটা কোনোরকমভাবে আগুনটা ধরে গেছিলো, লিক হয়েছিলো কিনা বলা যাচ্ছে না, কারণ এই গ্যাসটাই রান্না করা হচ্ছে এবং কয়েকদিন একটু ওভেনটা ডিস্টার্ব করা হচ্ছিলো বলে রিসেন্ট সারি নিয়ে আসছে, আপনারা দেখতে পারেন বার্নার ফার্নার সব নতুন। এবার তারপরও রান্না হয়েছে, তখনও কিছু হয়নি, হঠাৎ আজকে কী করে হয়ে গেল সেটা বোঝা যাচ্ছে না। এটা 11:10 নাগাদ আমরা এআই সাহেবকে খবর দিই, এসআই অফিসে কন্ট্যাক্ট করি এবং ফায়ার ব্রিগেডের সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। দেওয়ার পর এআই সাহেব ওখান থেকে জিজ্ঞাসা করলেন যে ব্লকে জানাবো, আমরা বললাম যে হ্যাঁ অবশ্যই জানান, তো ওখান থেকে সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছেন, কারোর কোনোরকম কোনো মানে অন্য কিছু হয়নি, কারোর কোনো ক্ষতিও হয়নি। ওইটা ওই জায়গাটার মধ্যে আগুনটা সীমাবদ্ধ ছিল, ওইটা খুব বেশি ফ্ল্যাশ হয়নি, আর উপরেও যে ছড়িয়ে গেছে সেরকম কিছু হয়নি, কারণ এখানকার স্থানীয় মানুষরা এখানে অনেক হেল্প করেছেন। তার কারণ হচ্ছে ওনারা বালি ফালি দিয়ে সবাই মিলে সিলিন্ডারটাকে পুরো চাপা দিয়ে চেষ্টা করেছিলেন, ভিজে বালি ছিল আর জানলা দরজা খোলা ছিল বলে সেই জন্য তেমন কিছু হতে পারে। স্কুলের নাম হচ্ছে সুসনিপাড়া প্রাইমারি স্কুল, জায়গাটার নাম হচ্ছে সুসনিপাড়া। হ্যাঁ, আজকে মিড ডে মিলের রান্না চলছে। এখানে টোটাল 76 জনের মতো স্টুডেন্ট আছে। হ্যাঁ, স্কুল তখন শুরু হয়েছিল। আমার নাম গোবিন্দ মানিক্য ভট্টাচার্য। হ্যাঁ, আমি টিআইসি হিসেবে এখন আছি। না, কোনো দিনই এরকম কোনো কিছু ঘটেনি, আর আমি অবশ্যই এখানে গ্রামের মানুষদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো, ওনারা যেইভাবে হেল্প করেছেন সমস্ত দিক থেকে সেই জন্য আর কোনো কিছু ঘটতে পারেনি। আমার বাড়ির পাশেই স্কুল, প্রাথমিক স্কুল। আমাদের স্কুলের মাস্টারমশাই খুব চেঁচাচ্ছিলেন, আমি সেই মাত্র বাজার থেকে বাড়িতে এসে পৌঁছালাম। আমার স্ত্রী বলল মাস্টারমশাই কেন চেঁচাচ্ছি, আমি এখানে ছুটে এলাম, আমার কাকার ছেলে রিজাবুল ছিল এখানে, মোজা ছিল, আমার একটা ভগ্নিপ্রদেশ ছিল,
ওদিকে গ্রামের মেয়েগুলোকে নিয়ে এসে বস্তা ভিজিয়ে সিলিন্ডারটাকে চাপা দেওয়ার চেষ্টা করে অনেকটা নিয়ন্ত্রণ করেছি। বালি যত বালি নিয়ে চাপা দিয়ে আমার সেজো কাকা থেকে আর থেকে গ্রামবাসী সবাইকে নিয়ে যতটা পেরেছি নিয়ন্ত্রণ করেছি। করার পর মাস্টারমশাই ফোন করে ফায়ার ব্রিগেডে, ফোন করার পর আধ ঘন্টা পর এসে তারপরে এই সমাধানটা নিশ্চিত করে। যত গ্রামবাসী ভদ্র মহিলা মা বোনকে নিয়ে সবাই এটা করেছি। মাস্টারমশাই ছিলেন, আরেকটা মাস্টারমশাই ছিলেন, ওই মাস্টারমশাইকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে। দিয়ে যতটা পেরেছি, বাচ্চাগুলোকে ওপরে ছিল যতটা পেরেছি, ওই ধারে তালা ভেঙেছি, এই ধারের বড় গেট ভেঙেছি, গেটটা খুলেছি, খুলে বাচ্চাগুলোকে সব বার করে দিয়েছি আমাদের বাড়ির পূব সাইড দিকে। দিয়ে মানে খুব সুষ্ঠুভাবেই যেটা করার সামথিং ছিল, তারপরে ওনারা এসে বাদ বাকি ওই জিনিসটা কয়টা শুনে না। আমার কেউ পড়াশোনা করে না, আমি পাড়ার প্রতিবেশী, আমার বাড়ি পাশেই, যথেষ্ট আমি স্কুলকে ভালোবাসি, এই স্কুলেই আমি পড়েছি, আমার ছেলে মেয়ে পড়েছে। আমি বাড়িতে এসে পৌঁছে গেছিলাম, আসার পরেই যখন মাস্টারমশাইয়ের আওয়াজ শুনতে পেয়েছি, যতটা এসে আমার কাকার ছেলে রিজাবুল, আমার ভগ্নিপোত, আমার কাকা, পাড়ার প্রতিবেশী মা বোনকে নিয়ে বালি দিয়ে বস্তা ভিজিয়ে যতটা পেরেছি জানে রিক্স নিয়ে সেইখানে ঝাঁপিয়ে পড়েছিলাম। পড়ার পর এখানে কেউ ঘেঁচতে পারে না, সব সরিয়ে দিয়েছিলাম, স্কুলের ছেলেদেরকেও সরিয়ে দিয়েছিলাম। আমার নাম খন্দকার মহসিন, ডাক নাম খোকন, কারোর ক্ষতি হতে দিই না। বাচ্চাগুলোকে নিজেদের বাচ্চার মতো আমি সব সরিয়ে দিয়েছি, গেট ফেট ভেঙে সব আমি যতটা পেরেছি আমি করেছি। নিজে আমার শরীর খারাপ হয়ে গেছিলো, আমার মাথায় আবার তিন বালি জল দিয়ে আমাকে আবার আবার সেই জায়গায় এসে আমি সবাইকে খুব ডেকে ডুকে আমি তাই করি। তারপরে যাওয়ার পরে বললে যে এরকম বাচ্চার মায়েরা সব ছুটে এসে স্কুলে আগুন লেগে গেছে। আমরা তখন ছুটে আসছিল মাস্টার গেটের কাছে, যখন জ্বলছে তখন আমরা মাঠ দিয়ে নেমে ওইটা দিয়ে গেছি, ছেলেরা রাস্তা দিয়ে ছুটে সব চলে গেছিল, ওইখান দিয়ে নিয়ে আবার ছেলেদিকে বাড়িতে নিয়ে এলো। কতটা আতঙ্কে পড়েছিলেন যখন শুনেছিলেন? খুবই আতঙ্কিত হয়ে গেছিল। কিসে প্রবলেম ছিল? একজন পড়ে পড়ে একজন ওয়ানে শিশু ওয়ানে পড়ছে। কি নাম? ছিল তারপর আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে এসেছিল, এসে তা বাসাগুলো সবাই নিয়ে চলে গেছিলো, আমরা কিছুই জানিনি। এখানে এখানে শুনছি যে গ্যাসে আগুন লেগেছে, আর কিছু জানিনি। আমার মেয়ে, বড় মেয়ে হচ্ছে চিনতে পারে, ছোট মেয়ে ওয়ানে পড়ে, এই স্কুলে পড়ে। কি নাম আমার? আশা। ভালো করে বলো। আশা ভুই। আপনার বাড়িটা কোন ধারে? এখানেই? হ্যাঁ হয়, ওই দিক কিনে। কতটা ভয় পেয়েছিলেন যখন শুনলেন যে আগুন লেগেছে? বিশাল ভয় লেগেছিল, মেয়ে কোনো বিশাল কাঁদছে। ম্যাডাম, ভুলে যান অনলাইন। এবার আপনার হাতের নাগালে সব মার্কেটে এসে গেল আহমেদাবাদের বিখ্যাত 94 ব্র্যান্ডের কটন প্যান্ট ও অ্যাবিট শার্ট, ন্যায্য দাম গুণগত মান। একবার কিনেই তো দেখুন, আজই খোঁজ করুন আপনার নিকটবর্তী বাজারে ম্যানুফ্যাকচারার এস অর্চনা গার্মেন্টস। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর,
এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।